हेलो स्टूडेंट, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल एबीसी स्कूल। कैमन आछो तुम्हरा? आशा करी अनेक भालो आछो। चतुर्थ श्रेणी प्राथमिक गणितेर तृतीय अध्याय पर्यन्त शेष करेछि। आज के चतुर्थ अध्याय भाग सम्पर्कित समस्यागुलोर समाधान निये आलोचना करब। तो भाग अंक शुरू करार पूर्वे আমাদের কিছু জিনিস সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। তো সেই বেসিক বিষয়গুলো প্রথমে আমরা আলোচনা করব, পরে আমরা সরাসরি বই থেকে অঙ্কগুলো সমাধান করার শুরু করব। তো প্রথমে দেখো, আমরা একটা ভাগ অঙ্কের এখানে উদাহরণ দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 27কে 5 দ্বারা ভাগ করা হচ্ছে, ফলে আমরা ভাগফল পেয়েছি 5 এবং ভাগশেষ পেয়েছি 2। তোমরা নিশ্চয় জানো যে এই 27টা হচ্ছে ভাজ্য, এই 5টা হচ্ছে ভাজক, এখানে এই 5টা হচ্ছে ভাগফল এবং এখানে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এটা অবশ্যই সবসময় আমাদের মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে ভাজক, এটার নাম হচ্ছে ভাজ্য, এটার নাম হচ্ছে ভাগফল এবং ভাগশেষে যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, তাহলে আমাদের এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তাহলে প্রথমেই আসো ভাজ্য সম্পর্কে আমরা জেনে নিই। ভাজ্য দেখো, ভাগ অঙ্কে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য। তাহলে আমরা লিখব যে ভাগ অঙ্কে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি আমরা 27কে ভাগ করেছিলাম, সো 27টা হচ্ছে ভাজ্য। এরপরে ভাজক দেখো, ঠিক এইভাবে আমরা শুরু করব যে ভাগ অঙ্কে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। দেখো এখানে আমরা 27কে 5 দিয়ে ভাগ করেছিলাম, সো এখানে 5 হচ্ছে ভাজক। এরপরে ভাগফল তাহলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। তাহলে কথাটাকে আমরা লিখি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। দেখো এখানে এই 5টাই হচ্ছে ভাগফল। এরপর ভাগশেষ কাকে বলবো আমরা? ভাজ্য বিভাজ্য বা ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হলো ভাগশেষ। তাহলে আমরা লিখব যে ভাজ্য
নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। তো বন্ধুরা, উপরের উদাহরণটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই হচ্ছে ভাগশেষ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ভাগ অঙ্ক সম্পর্কিত চারটা জিনিস। এই চারটা জিনিস সম্পর্কে তোমাদের প্রথমে ধারণাটা রাখতে হবে, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। এরপরে যদি আমরা সূত্রের দিকে যাই, তাহলে সূত্রটা আমরা লিখতে পারি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এই সূত্র থেকে কিন্তু আমরা আরো তিনটা সূত্র বের করতে পারি। আর এই সূত্রগুলো প্রয়োগ কিভাবে করব আমরা? তোমাদের অনেক সময় পরীক্ষায় ভাজক দেওয়া থাকতে পারে, ভাগফল দেওয়া থাকতে পারে, ভাগশেষ দেওয়া থাকতে পারে, এবং শেষে প্রশ্ন করবে যে ভাজ্য কত। তাহলে তোমরা সরাসরি এই সূত্রটা লিখে এই মানগুলো বসিয়ে দিয়ে কিন্তু তোমরা ভাজ্য নির্ণয় করতে পারবে। আবার অনেক সময় তোমার ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, প্রশ্ন করতে পারে যে ভাগফল কত হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগফল সমান কি সেই সূত্রটাও জেনে নিতে হবে। তাহলে তোমরা কষ্ট করে এই এই সূত্রটা একটু মুখস্থ করে নেবে, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এটা নিঃশেষে বিভাজ্য না হবে। নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান জাস্ট ভাজক ইন্টু ভাগফল হবে, সেক্ষেত্রে ভাগশেষটা থাকবে না। আচ্ছা, আমরা ধরে নিয়েছি এটা নিঃশেষে বিভাজ্য নয়, সেক্ষেত্রে আমরা ভাজ্য সমান এই সূত্রটা লিখতে পারি। এখন বন্ধুরা, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা আসলে আরও যে তিনটা সূত্র আছে সেই সূত্র তিনটা মুখস্থ না করেও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। চলো কিভাবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে এটা মনে করো সূত্র নম্বর এক। আমরা দুই নম্বর সূত্রটা এখন বের করব। আচ্ছা, তাহলে মনে করো যে আমি চাচ্ছি যে ভাজক সমান কি সেই সূত্রটা আমি বের করব। আচ্ছা, তাহলে ভালো করে একটু খেয়াল করো যে আমি লিখেছি ভাজ্য সমান এত, তাই না? তাহলে আমি ভাজক সমান কি সেটা বের করতে চাচ্ছি। তাহলে এই পুরো জিনিসকে আমি সমানের এই পাশে রাখবো। দেখো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। দেখো, আমি কিন্তু কোনো কাজই করিনি, আমি জাস্ট এই সূত্রটার ডান পক্ষকে বাম পক্ষে লিখেছি আর বাম পক্ষকে ডান পাশে লিখেছি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আমি বের করতে চাচ্ছি ভাজক সমান কি, তাই না? আচ্ছা, তাহলে ভাজক সমান কি সেটা বের করতে চাইলে ভাজকের সঙ্গে যে আর দুইটা জিনিস রয়েছে, ভাগফল এবং ভাগশেষ, এই দুইটাকে কিন্তু সমানের ডান পাশে পার করতে হবে। তাহলে ভাজক সমান কি সেই সূত্রটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আর তোমরা জানো যে সমানের বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে কোনো জিনিসকে চেঞ্জ করতে হলে চিহ্নের পরিবর্তন করতে হবে এবং একটা একটা করে এই পাশ থেকে ওই পাশে দিতে হবে। তাহলে দেখো, বা ভাজক গুণ ভাগফল সমান, এই পাশে ভাজ্য ছিল, এটাকে অবশ্যই আগে লিখতে হবে,
আর এই ভাগশেষের পূর্বে দেখো যোগ চিহ্ন ছিল, এটা এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাজক সমান কি সেটা বের করা। আচ্ছা, ভাজকের সঙ্গে আর কি আছে? ভাগফল। তাহলে আমরা ভাগফলটাকে এবার ডান পাশে বার করব। ভাজক সমান, তো এই পাশে যেটা ছিল এটাকে অবশ্যই আগে লিখতে হবে, ভাজ্য বিয়োগ ভাগশেষ। দেখো এই ভাগফলটা ভাজকের সঙ্গে গুণ অবস্থায় ছিল, সো এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এটা হচ্ছে ধরে নাও এটা 2 নম্বরের সূত্র। তো ঠিক এইভাবে আমরা ভাগফল সমান কি বের করতে পারবো, ভাগশেষ সমান কি সেইটাও বের করতে পারবো। তো আমি আশা করি তোমরা ঠিক এই একই নিয়ম ফলো করে তোমরা ভাগফল সমান কি সেই বের করতে পারবে, ভাগশেষ সমান কি সেই সূত্রটাও বের করতে পারবে। তাছাড়াও তোমাদের গাইডে বা বইয়ে এই সূত্রগুলো আসলে সরাসরি লেখা আছে, তো যারা এইভাবে অনেক কঠিন মনে হচ্ছে যাদের কাছে, তারা সরাসরি সূত্রগুলোকে মুখস্থ করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই সূত্রগুলো কেন দরকার? এই জন্যই আমাদের সূত্রগুলো জানতে হবে। ধরো যে এইরকম একটা অঙ্ক তোমার পরীক্ষায় আসছে, সে ধরে নাও যে দেওয়া আছে ভাজক, ধরে নাও এই ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছে, দেওয়া আছে ভাজক 7, ভাগফল 5, ভাগশেষ 3, হলে ভাজ্য সমান কত? তাহলে যদি তোমরা এই সূত্রগুলো জানো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এই অঙ্কটার সমাধান করতে পারবে। সমাধানটা করি চলো। তাহলে প্রথমে আমরা দেখব যে দেওয়া আছে, দেওয়া আছে ভাজক সমান 7, ভাগফল সমান 5, এবং ভাগশেষ সমান 3। তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, সূত্রটা আমরা লিখলাম, আমরা এখন মানগুলো বসিয়ে দেব। দেখো ভাজক আমাদের দেওয়া ছিল 7, ভাগফল আছে 5, যোগ ভাগশেষ দেওয়া আছে 3। তাহলে প্রথমে আমাদের গুণ করে নিতে হবে 5 × 7 = 35 যোগ 3 = 38। অর্থাৎ আমরা ভাজ্য পেলাম 38। ঠিক আছে, এই সূত্রগুলোর আসলে আমাদের এইভাবে প্রয়োগ করা শিখতে হবে। ওকে, আচ্ছা, অনেক সময় তোমাদের ভাজ্য বের করতে না বলে ভাজকও বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাকে এই যে 2 নম্বর সূত্রটা মনে রাখতে হবে, বা ভাগশেষ সমান কি সেটাও তোমাকে বের করতে হতে পারে। সেই ক্ষেত্রে আরও যে 2টা সূত্র আছে ওই 2টা সূত্র তোমরা মুখস্থ করবে, অথবা ঠিক আমি যেভাবে দেখাইলাম সেইভাবে বের করার চেষ্টা করবে। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে এটাই হচ্ছে বেসিক ক্লাস ছিল, তো সেকেন্ড পার্টে আমরা তোমাদের বই থেকে শুরু করব, বইয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো সেই পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।